আজকাল যদি আমাদের কোনো কাজ করার পদ্ধতি না জানা থাকে, তাহলে আমরা চটজলদি ইন্টারনেটে থাকা টিউটোরিয়াল ভিডিও দেখে নিই। লাইট বাল্ব চেঞ্জ করা হতে শুরু করে বিড়ালকে জামা পরানো পর্যন্ত এমন কোনো টপিক নেই যার স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন সহ টিউটোরিয়াল ইন্টারনেটে দেওয়া নেই। কিন্তু কখনো কখনো এইসব সিম্পল টিউটোরিয়াল ভিডিওগুলো অত্যন্ত হাস্যকর রূপ ধারণ করে। ফিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমনই কিছু হাস্যকর টিউটোরিয়াল। নাম্বার ওয়ান, আপনার স্কিনের যে কোনো সমস্যাকে ঘরোয়া উপকরণ দিয়ে সলভ করার দাবি করে এমন অনেক টিউটোরিয়াল আছে ইন্টারনেটে। তবে যেটা তৈরি করতে সহজ সেটা যে ব্যবহার করতেও সহজ হবে এমন তো কোনো কথা নেই। লাইফস্টাইল ব্লগার লো পেগনেলি নামের এই মেয়েটি 2015 সালে এমনই এক কাণ্ড ঘটিয়ে বসেছিল। তিনি দেখিয়েছিলেন কিভাবে জেলেটিন ফেস মাস্ক বানাতে হয়। এক চামচ জেলেটিন আর এক চামচ পানি মাইক্রোওয়েভে কিছুক্ষণ গরম করে এটি বানানো যায়। মেয়েটি এও জানায় যে সে এটি এর আগে আরও অনেকবার ইউজ করেছে। ব্ল্যাক হেডস এবং ডেড স্কিন সেল সরানোর জন্য এটি ব্যবহার করতে বলেন তিনি। তারপর তিনি এই মিক্সচারটিকে সারা মুখে মেখে শুকিয়ে নেন। কিন্তু যখন সে এটি মুখ থেকে তুলতে যান তখনই ঘটে বিপত্তি। মিক্সচারটি তার স্কিনের সাথে এত খারাপভাবে আটকে গিয়েছিল যে আর কি বলবো, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল তার। ওরে বাপরে, এই দৃশ্য দেখে তো আমারই ব্যথা লাগছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত যন্ত্রণা সহ্য করেও তার চেহারার দাগ এতটুকুও যায়নি। আসলে হোমমেড জেলেটিন মাস্কের মিক্সচারে সাধারণত তেল বা দুধ মেশাতে হয় যেন এটি তুলতে সুবিধা হয়, আর এখানে এসে পানি মিক্স করে বিরাট বড় ভুল করে ফেলেছিল। নাম্বার টু, এরকম আরও একটি টিউটোরিয়াল হচ্ছে চারকোল মাস্কের। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন মিক্সচারটি কোনোভাবেই আইব্রোতে লেগে না যায়। সিন্ডি নামের এই মেয়েটি সেই ভুলটিই করে ফেলেছিল, তাই তো মাস্ক পিল করার সাথে সাথে তার আইব্রো উঠে এসেছে। নাম্বার থ্রি, গত বছর মহামারীর কারণে বেশিরভাগ স্যালন এবং পার্লার বন্ধ ছিল। এ কারণে অনেকেই নিজের চুল নিজেই কেটেছেন, যেমন এই ইউটিউবার, তিনি নিজের হেয়ার কাট টিউটোরিয়াল শুট করছিলেন। কিন্তু এক পাশ কাটার পর সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করে বসেছে। তারপর নিজের লুককে ঠিক করার জন্য সে নিজের এক পাশের চুল শেভই করে ফেলে। কিন্তু তাতে তার অবস্থা আরো খারাপ হয়ে যায়, তাই সবশেষে সে নিজের সব চুলই শেভ করে ফেলে। কি আর করার, এবার ইনার কাণ্ড দেখুন। ব্যাংকস কাটতে গিয়ে কি কাট দিয়ে বসেছে সেটা আপনারাই বলুন। নাম্বার ফোর, অ্যালেক্সিস নামের এই ইউটিউবার নিজের চেহারা ওয়্যাক্স করার টিউটোরিয়াল বানাচ্ছিল। সাধারণত ফেস ওয়্যাক্স করার ক্ষেত্রে অল্প অল্প করে ওয়্যাক্স লাগাতে হয়, কেননা ফেস স্কিন অনেক সেন্সিটিভ হয়। কিন্তু ইনি তো পাকনামি করে নিজের পুরো চেহারায় মোটা পরতে ওয়্যাক্স লাগিয়ে ফেলে। এরপর যখন এটা শুকিয়ে যায় তখন এটি একটি পাথরের মতো শক্ত হয়ে যায়। আর এটা পিল করা যে কতটা যন্ত্রণাদায়ক ছিল সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। নাম্বার ফাইভ, বাচ্চারা যখন টিউটোরিয়াল বানানোর চেষ্টা করে তখন তো তাদেরকে কিউটই লাগে, কিন্তু অনেকে অন ক্যামেরা হাস্যকর কিছু আকামও করে বসে। অ্যান্ড্রিয়া হ্যারিসের 11 বছর বয়সী মেয়ে ডিনাও এমনই একটি টিউটোরিয়াল বানানোর চেষ্টা করে। এ সময় সে নিজের DIY ড্রিঙ্কে চিনি ঢালতে গিয়েছিল, আর তখনই ঘটে যায় এই দুর্ঘটনা। চিনি টোটাল দলা এসে পড়ে যায় শরবতের ভেতর। এটা তো ডায়াবেটিস ফ্লেভারের শরবত হয়ে গেল রে ভাই। নাম্বার সিক্স, এবার আপনাদেরকে দেখাবো একটি সুস্বাদু খাবারের টিউটোরিয়াল। 1, 2, 3, ওয়াও, গ্যাসের চুলার উপর কোন গাধার বাচ্চা সিরামিকের বোল রাখে কেউ আমাকে একটু বোঝান তো ভাই। নাম্বার সেভেন, এই পাকনা পিচ্ছেকে দেখুন একবার, সে তার বাবার ট্রিমার নিয়ে চুল কাটতে গেছে, আর সে কিরকম চুল কেটেছে দেখুন একবার। উফ, চরম সাবাস পিচ্ছি, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। এখন আর আফসোস করে লাভ কি, আকাম যা করার তা তো করেই আলসোস। নাম্বার 8, ওইটা তো তাও বাচ্চা ছিল,
আর এই বুইরা গাধায় যে নিজের চুলে ব্লিচ করতে গিয়ে কি ঘটনা ঘটাইছে দেখেন একবার, মনে হচ্ছে মাথার মাঝে টাকলা হয়ে গেছে। তো কেমন লাগলো অসাধারণ এই টিউটোরিয়ালগুলো? এগুলোর মধ্যে একটাও বাড়িতে কেউ ট্রাই করবেন না প্লিজ। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও একটু হাসার সুযোগ করে দিন। আর পিনিক পা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।